كله ده كان مسؤول Actually, আজকে একটা প্রভাতী দৈনিকের ভিতরে আমরা একটা নিউজ দেখছি যে এখানে উজ্জ্বল হোসেন করে একটা ছেলে রতননগরে বাড়ি ওনার একটা পিকচার আইছে পিকচারের পত্রিকার এটা ক্যাপশনের উপর ভিতরে দেওয়া হইছে ওনার কাছে নাকি কিছু আর্মস সহ একটা পত্রিকাতে ফটো দেওয়া হইছে তো এই নিউজটারে বেস করে সেটা আমরা তাৎক্ষণিকভাবে এটারে গুরুত্ব দিয়ে সেটা আমরা এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমরা ইনফর্ম করছি যে ওনার বাড়িটা আমাদের তল্লাশি করতে হইব তো আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এখানে আইসি উজ্জ্বল হোসেন বাবা বাবার নাম মৃত আব্দুল হোসেন ওনার ঘরে আমরা এলাকার মানুষের উপস্থিতিতে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওনার ঘরকে আমরা সম্পূর্ণভাবে তল্লাশি করছি তো তল্লাশি করার পর ওনার একটা আমরা পাসপোর্ট পাইছি পাসপোর্টটা আমরা আর একটা ফোন লিনেবো একটা ফোন ফোনটা দুইটা ফোন কিন্তু ওনাকে আমরা বাড়িতে পাইছি না আর ঘরের ভিতরে আমরা কোনো কিছু বাকি কোনো আর্মস বাকি এগুলি আমরা পাইছি না কিন্তু ওনার পাসপোর্টটা আর আমরা ওনার ফোন নম্বর একটা ফোন